ওয়াজ মাহফিল থেকে গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় যে গান বাজনা অনুষ্ঠান করা হারাম, নাচ গানের অনুষ্ঠান করা হারাম, নাটক যাত্রাপালা থিয়েটার করা হারাম। এই কারণে আমাদের গ্রামগঞ্জে গান বাজনার অনুষ্ঠান কমে গেছে এবং নাটক থিয়েটার প্রায় বিলুপ্তির পথে। এবং বর্তমানে ওয়াজ মাহফিল সংখ্যা বেড়ে গেছে। আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলছেন, এদিক দিয়ে আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের গান বাজনার আয়োজন করছেন, তাতে আপনার আন্দোলনের নারী পুরুষ গায়ক গায়িকারা তারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এতে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরা এই বিষয়টি তারা ভালোভাবে নিবে না এবং অপপ্রচারের সুযোগও তৈরি হচ্ছে। গান বাজনার ব্যাপারটি যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার যেই তৌহিদের মূল বক্তব্যের দিকে মানুষের মনোযোগী কম হবে, এটা আমার অভিমত। ধন্যবাদ আপনাকে। মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের দিকে খেয়াল করে আমি যদি গান না শুনি মানুষ আমার কথার দিকে মনোযোগী হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তবু প্রশ্ন করেছেন, প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে থিয়েটারের কথা বলছেন, থিয়েটার বিষয়টা হচ্ছে আসলে আমাদের দেশীয় সংস্কৃতি নয়, এটা হলো পশ্চিমার সংস্কৃতি। ইউরোপে তারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন কর্মকাণ্ড সেটা তাদের থিয়েটার। আমাদের এখানে ছিল আসলে পালা গান, যাত্রা দল, বিভিন্ন ধরনের মানে নাটক, পথনাটক, এগুলি তো এক এক দেশের এক এক সংস্কৃতি। আপনি বলছেন যে ওয়াজ মাহফিলে আলেমরা গানের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, যে কারণে গ্রামে গঞ্জে সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াজের পরিমাণ বাড়ছে। হ্যাঁ, দেখুন, ওয়াজের পরিমাণ বাড়ুক, আমি কিন্তু এতে কোনো দ্বিমত নই, আমি খুশি ওয়াজ বেশি বেশি করে হোক। ওয়াজ মানে উপদেশ করা, উপদেশ দেওয়া, সৎ উপদেশ। আচ্ছা, কিন্তু আমি বিরোধিতা করব ওয়াজের নামে। ওয়াজের নামে যদি সাম্প্রদায়িক বিদ্বেষ হয়, বর্ণবাদ প্রসার করা হয়, ওয়াজের নামে উস্কানি দেওয়া হয়, মিথ্যা গাল গল্প কাহিনী ইনিয়ে বিনিয়ে বানিয়ে, হ্যাঁ, সুরেলা কণ্ঠে সত্য মিথ্যা মিশিয়ে হাস্য রসাত্মকভাবে ইসলামের মূল মর্মবাণী তুলে না ধরে টাকা কামাই করার উদ্দেশ্যে এক ধরনের অঙ্গভঙ্গি করে ওয়াজের নামে যদি এগুলি করা হয়, আমি কিন্তু এগুলির বিরুদ্ধে। ওয়াজের নামে ওয়াজ হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নামে আপনার মতের সঙ্গে মিলবে না, আপনার ফেরকার সঙ্গে মিলবে না, আপনার হুজুরকে সাপোর্ট দিবে না, আপনার ধর্মীয় দলকে ভোট দিবে না, বাস আপনি এবার প্রতিপক্ষকে কাফের জালেম, তারপর ইয়াহুদের দালাল, নারে তাকবীর, আল্লাহু আকবার, অমুকের রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। ওয়াজের নামে এগুলি চলবে না। ওয়াজ হোক, ওয়াজ বেশি বেশি হোক, ওয়াজ বেশি হলে আমার কোনো এতে গাত্রদাহের কারণ নাই। যারা ইসলামকে পছন্দ করে না, যারা নাস্তিক, তাদের গাত্রদাহ হতে পারে, আমার কেন হবে? আমি চাই ওয়াজ বেশি বেশি হোক, কিন্তু সেই ওয়াজের মধ্যে ইসলামের প্রকৃত মেসেজটা তুলে ধরা হোক, সেই ওয়াজের মধ্যে আল্লাহর হুকুমটা মানুষের সামনে ভালোভাবে তুলে ধরা হোক, যেটা আল্লাহর কথা নয়, রাসূলের কথা নয়। ওই মধ্যযুগে ওই ইরানের সাহিত্যে, ওই আফগানিস্তানের কাহিনীর মধ্যে, ওই বিভিন্ন সুফিবাদী তরিকার বিভিন্ন ঘরানার গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, হ্যাঁ, মিশিয়ে মিশিয়ে ওয়াজ করা হবে আর টাকা কামাই করা হবে, আমি এর বিরুদ্ধে। ওয়াজের নামে বিদ্বেষ, পুলিশ পাহারা দিতে হবে ওয়াজ করতে গেলে, কেন? ওয়াজের নামে বিদ্বেষ, আমি এর বিরুদ্ধে। এবার যাত্রা দলের কথা বলছেন, যাত্রাপালা, আমরা ছোটবেলায় দেখেছি যাত্রাপালা, যাত্রার নামে, এটা আমাদের দেশীয় সংস্কৃতি। আপনি বললেন না থিয়েটার, এটা ইউরোপের শব্দ, থিয়েটার শব্দটা ইংরেজি। তো যাত্রার নামে যদি অশ্লীলতার চর্চা হয়, আল্লাহর নাফরমানি হয়, শিরিক কুফর হয়, সেই যাত্রা পালার পক্ষে তো আমি নই, সেটা হতে পারে না। কিন্তু আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সংস্কৃতি একটা প্রবাহমান নদীর মতো, সংস্কৃতি ছাড়া মানুষ চলতে পারে না, কোনো সভ্যতা চলতে পারে না। আরবের মানুষ কি গান শুনতো না? আরবের মানুষ কেমন সংস্কৃতিবান ছিলেন আপনারা জানেন, কোরআনের মানে ম্যাক্সিমাম মাক্কি সুরা আপনার মানে কবিতার মতো কাব্যিক, সুর করে করে পড়তে হয়,
কারণ আরবের মানুষ কাব্যের প্রতি ওদের একটা ঝোঁক ছিল, আপনারা জানেন, কবিতা গান তারা পছন্দ করতেন। তো কাজে আরবের মানুষ সংস্কৃতি প্রেমিক ছিলেন। রাসূলুল্লাহ এসে কি পুরো সংস্কৃতি বন্ধ করে দিয়েছেন? রাসূলুল্লাহ অশ্লীল, অন্যায়, শিরিক কুফর হয়, মানুষের জন্য অকল্যাণ হয়, এই সমস্ত কিছু তিনি একে 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 কেটে কেটে বাদ দিয়েছেন। যেটা মানুষের মানুষের ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, ঐক্যের সৃষ্টি হয়, সহমর্মিতা সমবেদনার সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে দ্বন্দ্ব দূর হয়, এমন কথা, এমন গান, এমন কাব্য, এমন নাটক, এমন সংলাপ, সেগুলো কিন্তু আরবে হয়েছে, রসুল কিন্তু নিষেধ করেননি। কাজে আমাদের বাংলাদেশে আবহমান বাংলায় আমরা যেগুলো দেখেছি, সে সমস্ত আপনার হলো যাত্রা, যাত্রা বলতে যেগুলো যে শব্দ বলা হয়, সেখানে যদি অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে যদি অভিনয় করে, গান বলে, যে পুঁথি সাহিত্য, আমাদের দেশে আগে পুঁথি সাহিত্য হতো, পুঁথি নাটক, পুঁথি সাহিত্য, এটা কি আপনারা বলেন? ম্যাক্সিমাম ছিল ধর্মীয়, ম্যাক্সিমাম ছিল ধর্মীয়, পুঁথি সাহিত্য কি ছিল? ধর্মীয়। সেই হাসান হোসেনের ইতিহাস, সেই কারবালার মর্মান্তিক কাহিনী পুঁথি আকারে পড়ে শোনানো হইতো, সেই বদরের কাহিনী, ওহুদের কাহিনী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কাহিনী পুঁথির মতো করে পড়ে শোনানো হইতো, সেই পুঁথি সাহিত্য কোথায়? এটা সাহিত্যের অংশ। এখন সাহিত্যের মধ্যে মানে ঢুকেছে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার হলো পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বন্দনা, এগুলা। কাজেই আপনি যেটা বললেন যে আমি আমাদের নীতি, আন্দোলনের নীতি, আমরা অন্যায় কিছু করছি না, অন্যায্য কিছু করছি না। হ্যাঁ, আমি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে যাই, আমাদের যারা শিল্পী আছেন, যারা গান করেন, তারা গান গান, আমি তাদেরকে বলে দিয়েছি আপনি দেশাত্মবোধক গান গান, অসুবিধা নেই, আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ হয় এমন গান গান, আল্লাহর উদ্দেশ্যে হামদ করেন, রসুলের নাতে রসুল করেন, মানবতার জয় গান গান, ঐক্যের গান গান, শৃঙ্খলার কথা বলেন, মানুষকে জাগা নিয়া উদ্দীপনামূলক সংস্কৃতির কথা বলেন, গান গান, নাটক করেন, অভিনয় করেন, এতে কোনো অসুবিধা নাই। পুরো কোরআনে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোথাও গান হারাম করেননি, সংস্কৃতিকে হারাম করেননি, হারাম করেছেন অশ্লীলতা। গোস্ত হারাম না, শুয়োরে গোস্ত হারাম, তার মানে গরু গোস্ত হারাম নাকি? গান শোনা নিষিদ্ধ নয়, অশ্লীল গান শোনা নিষিদ্ধ। একটা কথা সাধারণ মানুষ বুঝতে হবে, আমরা মোমেন, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, গান শুনে শুনে আমাদের জীবন অতিবাহিত করে দেব এটা হতে পারে না। আমাদের কর্তব্য হবে আল্লাহর খেলাফত করা, আল্লাহকে ইবলিসের বিরুদ্ধে বিজয়ী করার জন্য যোদ্ধারা যুদ্ধ করবে, রাঁধুনিরা রান্না করবে, লাঠিয়ালরা লাঠি বানাবে, বক্তারা বক্তব্য দিবে, অভিনেতারা অভিনয় করবে, শিল্পীরা আর্ট করবে, সংলাপ লিখবে, কবিরা কাব্য লিখবে, আল্লাহকে বিজয়ী করার জন্য। এটা কি ইবাদত নয় কি? যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে উদ্দীপ্ত করার জন্য, উদ্দীপনা সৃষ্টি করার জন্য কোন ময়দানে, কোন কালে শিল্পীরা যুদ্ধের ময়দানে গান না গাইছে আপনারা বলেন? 1971 সালে স্বাধীনতার জন্য এই যোদ্ধাদেরকে উদ্দীপ্ত করার জন্য কত দেশাত্মবোধক গান হয়েছে। এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, এই গানটা কি আপনারা বলেন? এটা কি উদ্দীপনা সৃষ্টিকারী গান নয় কি? মুক্তিযোদ্ধারা কি উদ্দীপ্ত হননি? তা আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ সাহাবীদেরকে গান গেয়ে গেয়ে ময়দানে নেওয়া হয়েছে? মৌতার যুদ্ধে শহীদ হবেন একটু পরে, এর আগেও তলোয়ার চালাচ্ছেন আর গান গাচ্ছেন, কবিতা আবৃত্তি করছেন, এগুলো ইবনে ইসহাক পড়ে দেখেন না, সবই পাবেন। খালি মাদ্রাসায় বসে বসে ফতোয়ার কিতাব দুটা পড়ে ফতোয়া দিলে হবে না, জানতে হবে। এই সংক্রান্ত একটা কিতাব আছে, অনেক মোটা বড় কিতাব, কিতাবুল আগানি। আপনারা বলছেন যে আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হই, হ্যাঁ আমি এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হই যেটা শুদ্ধ সংস্কৃতি, যেটা ভালো, জাতির কল্যাণের জন্য কাজে লাগে, সেখানে আমি হাজির হই, কারণ সংস্কৃতি ছাড়া কোনো দেশ চলে না, সমাজ চলে না, সভ্যতা চলে না, আমি এটাকে অস্বীকার করতে পারি না। বাস এই হচ্ছে কথা। যাত্রা দল, পালা গান ইত্যাদি আমাদের দেশীয় সংস্কৃতি, এখানে যদি অশ্লীলতা না হয়, বেহায়াপনা না হয়, শিরিক কুফর না হয়, ইসলামের মূল স্পিরিটের বিপরীত কিছু না হয়, তাহলে আমার কোনো এতে আপত্তি নাই।
আমার বাড়ির পাশে আমরা মেলার আয়োজন করেছি, মেলা, সেই মেলা হলো বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা কি নিষিদ্ধ, হারাম? সেখানে আমাদের 42টা প্রকল্পের উৎপাদিত পণ্য আমি সেখানে হাজির করেছি, সাধারণ মানুষ স্বল্প মূল্যে ক্রয় করেছেন। সেখানে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত মেয়েরা নিজেরা পরিশ্রম করে পিঠা পায়েস বানিয়েছেন, এটা কি বাংলার সংস্কৃতির অংশ নয় কি? শত শত পিঠা পায়েস তারা এনে হাজির করেছেন, সাধারণ মানুষ খেয়ে তৃপ্ত হয়েছেন। ওমা, আমি ওখানে মেলা করেছি, ওখানে কোনো গান বাদ্য না কিচ্ছু না, এই মসজিদে আর মাদ্রাসায় বসে বসে কি করলো, বললো কি আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি, নাস্তিক হয়ে গিয়েছি, আমাদের গ্রামে এখন মেলা করে। আরে ভাই, ইসলাম কি এত ব্যারসিক? ইসলামে কিছু নাই আনন্দ আছে শৃঙ্খলার সঙ্গে, নাকি খালি ওয়াজ ইসলাম? হ্যাঁ, ঈদের নামাজে যাবেন ওয়াজ, জুমার নামাজে যাবেন ওয়াজ, খালি গ্রামে যাবেন ওয়াজ, শহরে যাবেন ওয়াজ, খালি ওয়াজ। আর ওনাদের সুরেলা কণ্ঠে ওয়াজ শুনবেন আর টাকা দিবেন ওনাদেরকে, এটা কোনো কথা নয়। ঈদের দিনে রসুলুল্লাহর সময় নারী শিশুরা গিয়ে আনন্দ করত, সেই ঈদের দিনে আমাদের দেশে মেয়েরা ঈদের মাঠে যেতে পারে না, বাচ্চারা যেতে পারে না, ওনারা খালি ওয়াজ করে, খালি ওয়াজ। আরে ভাই, ঈদের দিনেও আপনারা ওয়াজ করেন, এটা কেমন কথা? তাহলে ঈদ মানে কি? মানে ইসলামটাকে একেবারে কনফাইন্ড, আবদ্ধ, সংকীর্ণ একটা ছোট্ট একটা বাক্সের ভিতরে ওরা আবদ্ধ করেছে। এই অবস্থা দিয়ে আপনি দুনিয়া চালাতে পারবেন না। দুনিয়ার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সংস্কৃতি প্রেমী, এদের ব্যাপারে আপনার বক্তব্য কি হবে? এই কুপমণ্ডুকতার কারণে, এই বাড়াবাড়ির কারণে, যেটা আল্লাহ হারাম করেননি আপনারা হারাম করেছেন, এই কারণে সারা দুনিয়ার লক্ষ লক্ষ শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, অ্যাক্টর, অ্যাক্ট্রেস তারা আজকে ইসলামকে ঘৃণা করে, ভিতরে ভিতরে নাস্তিক হয়ে গিয়েছে, বলছে এটা কেমন ধর্ম? সুরের প্রশংসা করে না, সুরের বিরোধিতা করে, গানের বিরোধিতা করে, এটা কেমন ধর্ম? এই ধর্ম আমার জীবনে চলে না, আমার প্রাত্যহিক জীবনের সঙ্গে এটা খাপ খায় না, কাজে এই ধর্ম আমি নেব না, মানি না। তারা পশ্চিমাদের দিকে তারা ঝুঁকে পড়েছে, তারা পশ্চিমার সংস্কৃতির দিকে নিজেদেরকে লেলিয়ে দিয়েছে। আমি মনে করি এটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই তথাকথিত কুপমণ্ডুক, এই ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী। এখন এই প্রথা ভাঙতে হবে, এই দেওয়াল ভাঙতে হবে, ইসলামের সঠিক ব্যাখ্যা নিয়ে মানুষের সামনে দাঁড়াতে হবে। এটা আপনারা করবেন, এটা করতে গিয়ে যদি জীবন যায়, ইনশাল্লাহ আপনারা হবেন শহীদ।